এটা গতকালের বলুক শুক্রবারের শুক্রবার দিনটা কিন্তু ছুটির দিন কিন্তু আমাদের কি ছুটি আসলে না কারণ আমাদের শুক্রবার দিনটা থাকে আরও কাজের দিন কারণ ওই দিনই তো ছুটি থাকে সবারই বাজার গুছাতে গুছাতেই সময় চলে যায় গুড মর্নিং এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ব্লোক ঘুম থেকে উঠলাম আজকে ব্রেডই ছিল আচ্ছা ব্রেডটা বাবুকে একটু পোস্ট করে দিচ্ছি আর ওর বাবা আগেই ঘুম থেকে উঠে চলে গেছে নাস্তা খেয়ে যেহেতু ব্রেড ছিল তো পলা ছিল ডিম্পোজ করে সে খেয়ে চলে গেছে আমরা ঘুমিয়েছিলাম কারণ সে বাজার করতে গেছে শুক্রবার দিন যেহেতু মাছটা চানতে হয় একদিন দুই বাসায় থাকে আমার শুনি দুবার দিন ছুটি কিন্তু তার তো একদিন তাই সে বাজারে চলে গেল আর আমরাই যে নাস্তাটা করে নিচ্ছি বাবুকে দিয়ে দিলাম এখন আমি একটা ডিম ডিম্পোজ করে নিচ্ছি ডিমকোচের আর একটু ব্রেডটা শিখে নেব আর আমার যে চা সেটা না খেলে তো আমার চলে না চা চাটাও বসিয়ে দিয়েছে চাটা হয়ে গেছে এটা দিয়েই নাস্তাটা করে নেবো মানে নাস্তাটা শেষ করতে পারলাম না তার ভিতরেই চলে আসলো বাজার এই যে চা আর এই যে ছানা তৈরি করেছিলাম সেই ছানা একটা নিয়ে নেব ওরা আর সকালে খেলো না ওরা পরে খেলো কারণ বাবু এক টাইপের মানে দুই টাইপের নাস্তা একবারে করতে পারে না শুধু ডিম টোস্টি খেয়েছে এই যে যা বললাম মানে নাস্তা করতে নাস্তা শেষ হয়নি এমন সময় চলে আসছে অনেক টাইপের মাছ তবে পুরো ভিডিওটা যদি লং করতাম মানে সবগুলো দেখাতাম তাহলে অনেক লং হয়ে যেত তাই একটু তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি বিশাল একটা এটা কী মাছ রুই না কাতল মাছ নিয়ে আসলো সেটা এই যে পোটলা পোটলা করে রাখলাম প্যাকেটে যেহেতু প্যাকেটে না রাখলে হয় না মানে বক্সে রাখলে আরও জায়গা কমে যায় এটা এখন ফ্রিজে রেখে আসলাম আর ওই যে যে মাছগুলো যেমন শিং মাছ এগুলো রেখে দেব তারপর ট্যাংরা মাছ তারপর চিংড়ি মাছ এগুলো রেখে দেব আর এই যে এখন ভাটা মাছটা আর ইলিশ মাছ নিয়ে আসছিলো সেটা একটু কাট ইলিশ মাছগুলো বেশি বড় না তা হয়ে গেল কাটাকাটি এখন চলে আসলাম রান্না করতে কারণ রুই মাছও নিয়ে আসছিলো আজকে মুগ ডাল বসিয়েছি আগেই তা চিন্তা করলাম একটু রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করে ফেলি তাই একটু কাঠটা শুকনো মরিচ দিলাম আর এই শুকনো মরিচের ঘেরানে আমাদের কেন আশেপাশে সবাই দেখলাম কাশাকাশি শুরু করে দিয়েছে আর দারুচিনি এলাচ তেজপাতা আর লাস্টে দিলাম একটু জিরে এই যে হয়ে গেল ডালটা সোমবার দিয়ে দিলাম আর ওই যে মাথাটা একটু ভেঙে দিলাম যেহেতু আস্ত থাকবে তো এটা তো শক্ত যেতে রই মাছের মাথা তাই ভেঙে দিলাম হয়ে যাবে তারপরে ডালটা নামিয়ে এখন আবার বসিয়ে দেব মাছ মাছটাও কেটে নিয়েছি আজকে চিন্তা করলাম একটু ইলিশ মাছই রান্না করি শুক্রবার ম্যাক্সিমাম দিনই রান্না করা হয় এই যে মাংস আজকে মনে করলাম যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছে তাজা মাছ খাওয়ার স্বাদই আলাদা একটু কালিজিরা ফোরন দিলাম আর আজকে মাছটা একটু গ্রামের স্টাইলে রান্না করলাম আমার মা যেভাবে রান্না করত মাছটা মেখে দিয়ে দিলাম আর কুমড়োটাও মেখে দিয়েছি আর মরিচটা মাখলাম না যেহেতু হাত জ্বলবে এই জন্য পরে মরিচটা দিলাম আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কারণ ইলিশ মাছ আমি ধনিয়ার গুঁড়ো দেই না ইলিশ মাছে শুধু জিরেটাই দিই তবে বাটাটা হলে আরও ভালো হতো এভাবে দিয়ে একটু এখন ঢেকে রাখবো তবে মাছটাও না ভালোই লেগেছে এভাবে কখনও খাওয়া হয় না সব সময় আমরা ভেজে রান্না করি তা আজকে চিন্তা করলাম সময়টাও কম যেহেতু এতগুলো বাজার গোছাতে গোছাতে আমার অবস্থা একেবারে শেষ হয়ে গেছে তাই এভাবেই রান্না করে নিলাম এই যে একটু ঢেকে দিয়েছি কুমড়ো তো সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছ তো নরম ইংলিশ মাছ সিদ্ধ হতে তো সময় লাগে না হয়ে গেল আমার মাছ মাছের কালারটা সুন্দর আসছে খেতেও ভালোই হয়েছে আর ইলিশ মাছের ঝোলটা কিন্তু পাতলাই ভালো লাগে আর এখন একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম আর বাবুর জন্য একটু ঢ্যাঁড়স ভাপা করবো তাই এই যে কতগুলো মানে ছোট চিংড়ি মাছও নিয়ে আসছিলো সবজি খাওয়ার জন্য চিন্তা করলাম এটাই দিয়ে দিই এটা কেটে রেখেছি বড় বড়ো চিংড়িও এনেছে ছোটোটাও এনেছে ছোটোটা তো খাওয়া মানে সবজিতে খাওয়ার জন্যই আনে আর বড়োটা তো বাবু এমনিতেই খেয়ে থাকে আর এই যে ঢেঁড়সগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন এটা একটু ভেজে নেব মানে সামান্য যেহেতু ঢ্যাঁড়স তো নরম হয়ে যেত একটু ঢেকে রেখেছিলাম আর একটু সরিষা বেটে নিয়েছে তার ভিতর সরিষা ছিল তারপর একটু জিরে ছিল সাদা জিরে আর দুটো কাঁচামরিচ ছিল একটু লবণ দিয়ে বেটে নিয়েছে এখন এই যে সরিষা বাটাটাও দিয়ে দিলাম একটু ঢেকে রাখবো কারণ এই খাবারটা দেখে তো বাবু ওর এমনিতেই খুঁদে একটু লেট হয়ে গেছে আজকে হ্যাঁ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এই খাবারটা দেখে সে এখন বলতেছে মা আমাকে তাড়াতাড়ি খাবার দাও মানে এটা ও এত পছন্দ করে এই যে আরেকটু ঢেকে রাখলেই হয়ে যাবে তবে আজকে সব রান্নাগুলোই না টেস্ট হয়েছে আছে এরকম একজনই রান্না করে কিন্তু সব দিন কিন্তু সব রান্না ভালো হয় না আজকে রান্নাগুলো সাধারণ রান্না কিন্তু খেতে না খুবই ভালো লেগেছে এই যে হয়ে গেল আমার এখন আমরা লাঞ্চটা করে নেব এই যে মুগের ডাল রই মাছের মাথা দিয়ে এই যে ঢ্যাঁড়স এখানে চিংড়ি মাছের মানে বেশি দেখা যাচ্ছে যেহেতু দ্বীপ খাবে আর এই যে ইলিশ মাছ কুমড়ো দিয়ে যেটা রান্না করেছি এখন আমরা লাঞ্চটা করে নেব বাবুকেও দিয়ে দিলাম এই যে আমিও খেয়ে নিচ্ছি হয়ে গেল